আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা স্কিরো সিম ইউজ করেন এবং স্কিড ও সিমে ব্যালেন্স রিসার্চ নিয়ে নানা রকম সমস্যার মধ্যে আছেন তো আজকের টুইটারলে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে নিজে নিজেই স্কিরোতে ব্যালেন্স রিসার্চ করতে পারবেন তো আপনারা দেখছেন টেকনিক ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে তার জন্য ভিডিওটা শুরু করা যায় তারা আগে যে কথাটা না বলে নয় যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনাদের আর ডায়ল পোস্ট করতে হবে এজন্য আপনাদেরকে একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা আপনারা খুব সহজেই স্কিটতে জামলা ছাড়াই ব্যালেন্স রিচার্জ করতে পারবো তো যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা ডায়লপিডে পোস্ট করে স্টার টু ফোর সেভেন ডায়াল করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশনে মোবাইল রিসার্চ এখানে ক্লিক করবেন টু লিখে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ অনেকগুলো অপশন আছে তো স্কিটো সিম গ্রামীণ সিমের আওতায় বা গ্রামীণ সিমের নেট গ্রামীণের নেটওয়ার্কে চলে সেজন্য আপনারা এখানে ফোর লেখে গ্রামীণ ফোন সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড পোস্ট এবং স্কিটো তিন নাম্বার স্কিটো এবং স্কিটো আপনার থ্রি লেখে তারপরে এখানে সেন্ড করে দেবেন তারপরে এখানে আপনার স্কিটো নাম্বারটা লিখে দেবেন আপনার স্কিটু ফোন নাম্বারটা লিখিয়ে দেবেন তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দিবেন তারপর এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তারপর আবার সেন্ড অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে পাসওয়ার্ড আছে আপনার বিকাশের পাসওয়ার্ড সেই বিকাশের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পর তারপর আবার এখানে সেন্ড করে দিবেন তারপর অটোমেটিক আপনার স্কিটুতে ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে তো এই ছিল আজকে টিকিটালে ধন্যবাদ সবাইকে টিকিট পূর্বে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন